নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। শুধু তেজস ও ব্রাহ্মস নই, ভারত থেকে আরও অস্ত্র কিনতে চায় আর্জেন্টিনা। ভারতের কাছ থেকে বড় পরিসরে অস্ত্র কিনতে চায় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। তেজস যুদ্ধবিমান ও ব্রাহ্মস মিসাইল কিনতে আগ্রহী আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রী জর্জ এনরিক তাইয়ানা, যিনি গত মাসে ভারত সফরে এসেছিলেন, তেজস এবং ব্রাহ্মসের নানা পরীক্ষা পরিদর্শন করেছিলেন। ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হুগো জাভি গোবিও তার দেশের ইচ্ছার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনা ভারতের কাছ থেকে যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী, যার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। গোবি বলেছেন যে ভারত ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক 2019 সালে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছে এবং তারপর থেকে উভয় পক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাড়ানোর দিকে কাজ করছে। জাতীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, এর আওতায় প্রথমবারের মতো ভারতের স্বদেশী তেজস হালকা যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। গোবি আরও বলেন, তেজস বিমান আর্জেন্টিনার বিমান বাহিনীর নজরে রয়েছে। ভারত ও আর্জেন্টিনার মধ্যে তেজস কেনার বিষয়ে আলোচনা চলছে। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য আমরা HAL এর সঙ্গে চুক্তি করেছি। এই বছরের শুরুতে আর্জেন্টিনার বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমানগুলির মূল্যায়ন ও মূল্যায়নের জন্য পাইলট এবং বিশেষজ্ঞদের একটি দল ভারতে পাঠিয়েছিল। আর্জেন্টিনার পাইলটরাও এই বিমানটি উড়িয়েছেন। রাষ্ট্রদূত আরও বলেন যে এই এলাকায় ভারতের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ। ইঞ্জিন বিকল হলেও চাঁদে নামার প্ল্যান বি ঘোষণা ইসরো প্রধানের। ভারতের দ্বিতীয় চন্দ্রযাত্রা সফল হয়নি। চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার সময় গতিবেগের হেরফেরে মুখ থুবড়ে পড়ে ল্যান্ডার বিক্রম। তবে সেই ভুল আর হবে না বলেই দাবি করেছেন ইসরোর চেয়ারম্যান। তিনি বলেছেন, প্ল্যান বি তৈরি আছে। চাঁদকে পাঁচবার চক্কর কাটার পরে চাঁদের দক্ষিণ পিঠে 70 ডিগ্রি দ্রাঘিমায় সফট ল্যান্ড করার সময় যদি বিক্রমের কোলকব্জায় কোনো গণ্ডগোল হয়, যদি ইঞ্জিন বা সেন্সর বিকল হয়ে যায়, তাহলেও চাঁদের বুকে ল্যান্ডারকে নামানো যাবে, বিকল্প উপায় ভেবেই রেখেছে ইসরো। ইসরো প্রধানের কথায়, যদি ল্যান্ডার বিক্রমের সমস্ত সেন্সর বিকল হয়ে যায় বা এর দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেই, সেক্ষেত্রেও চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করতে সক্ষম হবে। তার কথায়, চন্দ্রযান 3-এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ব্যর্থতার মুখোমুখি হলে তা ঘুরে দাঁড়াতে পারে। তবে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, আড়াআড়িভাবে রাখা বিক্রম ল্যান্ডারকে উলম্বভাবে চাঁদের মাটিতে অবতরণ করানো, অরবিটার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আড়াআড়িভাবে এগোবে ল্যান্ডারটি, তারপর বেশ কয়েকটি ধাপে চাঁদের মাটিতে লম্বালম্বি অবতরণ করবে সেটি। এই জায়গাটি অত্যন্ত জটিল, তবে এতে সামান্য বদল এলেও যাতে ল্যান্ডারের সমস্যা না হই সেদিকটাও ভেবে রাখা হয়েছে। ভুয়ো ও ভারত বিরোধী 8টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র। ভারত বিরোধী এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে 8টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই 8টি চ্যানেলের সামগ্রিক ভিউয়ারশিপ 114 কোটিরও বেশি। বিভ্রান্তি ছড়ানোর জন্য এই চ্যানেলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, নিষিদ্ধ চ্যানেলগুলি ভুয়ো, ভারত বিরোধী কন্টেন্ট ছড়াচ্ছিল। যে 8টি ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো ইয়াহা সচ দেখো, ক্যাপিটাল টিভি, KPS নিউজ, সরকারি ব্লগ, আনটেক ইন্ডিয়া, SPN9 নিউজ, এডুকেশনাল দোস্ত অ্যান্ড ওয়ার্ল্ড বেস্ট নিউজ। তথ্য সম্প্রচার মন্ত্রকের বক্তব্য, এই চ্যানেলগুলি ভুয়ো খবর দেখিয়ে ভুয়ো দাবি করে ভারতের বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়াচ্ছিল। বিবৃতি জারি করে আরও বলা হয়েছে যে ভুয়ো খবরের উদাহরণের মধ্যে রয়েছে, যেমন ভারত সরকার ধর্মীয় কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, ধর্মীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করেছে, ভারত ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেছে প্রভৃতি। সাফ অভিযোগ, দর্শকদের বিভ্রান্ত করার জন্য তারা ভুয়ো এবং চাঞ্চল্যকর থাম্বেল, নিউজ অ্যাঙ্কারদের ছবি এবং কিছু টিভি নিউজ চ্যানেলের লোগোও ব্যবহার করত। মন্ত্রক বলেছে, তাদের পছন্দের বিষয়গুলির মধ্যে ছিল ভারতের সশস্ত্র বাহিনী এবং জম্মু ও কাশ্মীর। উদাহরণস্বরূপ, ভিডিওগুলির থাম্বেল বা কভারের কিছু ছবি শেয়ার করেছে মন্ত্রক।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সাইবার নিরাপত্তার জন্য মায়া ওএস ইনস্টল করবে। যদি হ্যাকাররা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কম্পিউটার সিস্টেমে হ্যাক করার চেষ্টা করে তবে তাদের মুখোমুখি হতে হবে মায়ার সাথে। সূত্রানুসারে প্রতিরক্ষা মন্ত্রক মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ছেড়ে নতুন একটি স্থানীয় অপারেটিং সিস্টেম মায়া অপারেটিং সিস্টেমে প্রায়োগিকভাবে ব্যবহার করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগস্টের 15 তারিখের মধ্যে কিছু কম্পিউটারে মায়া অপারেটিং সিস্টেম ইনস্টল করা হবে বলে জানা গেছে। মন্ত্রক বিশ্বাস করে যে নতুন অপারেটিং সিস্টেম একটি ওপেন সোর্স প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে সাইবার নিরাপত্তাকে বাড়িয়ে তুলবে। মায়া ওএস একটি সরকারি সংস্থা 6 মাসে তৈরি করেছে। এন্ড পয়েন্ট শনাক্তকরণ এবং সুরক্ষার জন্য এটিতে অতিরিক্ত সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। ভারতীয় নৌবাহিনী তাদের সিস্টেমে মায়া ওএস ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে যখন সেনাবাহিনী এবং বিমান বাহিনী এটির মূল্যায়ন করছে। সাইবার যুদ্ধের ক্ষমতা এবং সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি এবং তথ্য চুরির সম্ভাবনা বিবেচনা করে সেনাবাহিনী এপ্রিল মাসে 6টি অপারেশনাল কমান্ডে ডেডিকেটেড ইন্টারনেট নেটওয়ার্ক বাড়াতে পদক্ষেপ শুরু করে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।